হ্যালো এভরিওয়ান, লার্নিং অ্যান্ড ফান চ্যানেলে তোমাদের স্বাগত। WBCS প্রিলিমস পরীক্ষা প্রস্তুতির এই ভিডিওতে আমরা সাধারণ বিজ্ঞান নিয়ে আলোচনা করব। বলে রাখা ভালো যে WBCS প্রিলিমস এছাড়াও অন্যান্য এডুকেশনাল ভিত্তিক ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। মানব শরীরে কোন উপাদান সবচেয়ে বেশি রয়েছে? হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন না কার্বন? এর উত্তর হয়ে যাবে হাইড্রোজেন। হাইড্রোজেনের পরিমাণ রয়েছে 60.5, তোমরা দেখতেই পাচ্ছ। এছাড়া অন্যান্য উপাদানগুলি তোমরা দেখে নাও। আর্থ ক্রাস্টে সবচেয়ে বেশি রয়েছে অক্সিজেন, তার পরিমাণ হচ্ছে 60.1। এছাড়া ইউনিভার্স বললে সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে হাইড্রোজেন। HCl এর pH ভ্যালু কত, অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিডের pH ভ্যালু কত? এর উত্তর হয়ে যাবে 0। তোমরা দেখতে পাচ্ছ হাইড্রোক্লোরিক অ্যাসিডের 0। এছাড়াও জলীয় হাইড্রোক্লোরিক অ্যাসিড অর্থাৎ ডাইলিউট হাইড্রোক্লোরিক অ্যাসিডের 1। ডাইজেস্টিভ জুস ইন স্টোমাক এর হবে 1.4। লেমন জুসের হবে 2.5। ভিনিগারের হবে 4। টোমাটো জুসের হবে 4.1। কফির হবে 5। সফট ড্রিঙ্কসের হবে 6। মিল্কের হবে 6.5। পিওর ওয়াটারের হবে 7.0। ব্লাডের হবে 7.4। টুথপেস্টের হবে 8। বেকিং সোডা সলিউশনের হবে 8.5। ওয়াশিং সোডা সলিউশনের হবে 9। মিল্ক অফ ম্যাগনেসিয়ার হবে 10.5। ডাইলিউট সলিউশনের হবে সোডিয়াম হাইড্রোক্সাইডের হবে 13.0। এছাড়া কনসেন্ট্রেটেড সোডিয়াম হাইড্রোক্সাইডের হবে 14। তোমরা এই চারটি ভালো করে দেখে নাও, পজ করে দেখে নাও, তোমাদের খুব কাজে লাগবে। কারণ pH ভ্যালু কার কত এটা খুবই পড়ে, কোনটা অ্যাসিডিক, কোনটা বেস, কোনটা অ্যালকালাইন, এই সমস্তগুলি খুবই পড়ে, তাই তোমরা এটি ভালো করে দেখে নাও। নিম্নলিখিত উপাদানগুলির মধ্যে কোনটি সাবলিমেশন হয়? আয়োডিন, ন্যাপথলিন, কর্পূর না উপরে সবগুলি সাবলিমেশন সবকটেরই হয়। আয়োডিন, ন্যাপথলিন এবং কর্পূর সবগুলিরই হয়। গ্যামাক্সিন, DDT, ব্লিচিং পাউডার নিচের কোন বস্তুর উপাদান দিয়ে তৈরি? এর উত্তর হয়ে যাবে ক্লোরিন। ক্লোরিন দিয়ে এটি তৈরি। বনস্পতি ঘি তৈরি করতে নিচের কোন বস্তুর উপাদান প্রয়োজন? এর উত্তর হয়ে যাবে হাইড্রোজেন। হাইড্রোজেনের প্রয়োজন বনস্পতি ঘি তৈরিতে। LPG অর্থাৎ লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, এতে কি থাকে? মিথেন, প্রোপেন, প্রোপেন বিউটেন, বিউটেন মিথেন, উপরে কোনোটি নয়। এর উত্তর হবে প্রোপেন ও বিউটেন। মানুষের তৈরি প্রথম প্লাস্টিক কোনটি? ব্যাকেলাইট, পলিথিন, সেলুলয়েড, নাইলন? এর উত্তর হয়ে যাবে সেলুলয়েড। নিচের কোনটি প্রস্তুতিতে হারবার প্রসেস ব্যবহার করা হয়? পটাশ, অ্যামোনিয়া, ইউরিয়া না নাইট্রোজেন? এর উত্তর হয়ে যাবে অ্যামোনিয়া। লঙ্কা গুঁড়োতে ঝালের পরিমাণ বুঝতে কোন স্কেল ব্যবহার করা হয়? স্মিথ স্কেল না রাইট স্কেল না অরভিল না স্কোভিল? এর উত্তর হয়ে যাবে স্কোভিল। নিচের কোনটিকে ফুলস গোল্ড বলে? কপার সালফেট, আয়রন সালফাইড, তামা না সিলভার ব্রোমাইড? এর উত্তর হয়ে যাবে আয়রন সালফাইড। নিম্নলিখিত কোনটি বংশগত রোগ নয়? থ্যালাসেমিয়া, কালার ব্লাইন্ডনেস, লিউকোমেনিয়া না হিমোফিলিয়া? এর উত্তর হয়ে যাবে লিউকোমিয়া। এইডস ভাইরাস কিসের বৃদ্ধি কম করে দেয়? হিমোগ্লোবিন, লোহিত রক্তকণিকা, রক্তের টিকোস না ইনসুলিন? এর উত্তর হবে রক্তের টিকোস। বার্ড ফ্লু ভাইরাস পরিচিত NH51, NH15, NIH5 না N5H1 নামে? N5H1 নামে পরিচিত বার্ড ফ্লু ভাইরাস। সোয়াইন ফ্লু ভাইরাস পরিচিত H1N1 ভাইরাস নামে। রাইবোজোম হলো DNA, RNA, প্রোটিন, উপরের কোনোটি নয়। রাইবোজোম অ্যাকচুয়ালি হচ্ছে RNA, রাইবো নিউক্লিক অ্যাসিড। পোলিও কি? পোলিও একটি ফাঙ্গি না ভাইরাস না ব্যাকটেরিয়া না উপরের কোনোটি নয়? এর উত্তর হয়ে যাবে পোলিও একটি ভাইরাস। রেজিস্ট্যান্সের একক কি? ওহম, গাস, ভোল্ট না নিউটন? এর উত্তর হয়ে যাবে ওহম। লেন্সের পাওয়ার কিসের সাহায্যে মাপা হয়? ডায়াপ্টার, ওয়াট, ভোল্ট না জুল? অনেকে ওয়াট করে ভুল করে, এর উত্তর হয়ে যাবে ডায়াপ্টার।
সোনারের ফুল ফর্ম কি? সোনারের ফুল ফর্ম হচ্ছে সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং। সোনার ব্যবহার করা হয় সাধারণত জলের নিচে সাবমেরিন খোঁজার জন্য, এছাড়া মাছ, এছাড়া জলের নিচে কী ধরনের মিনারেল আছে সেই সমস্ত দেখার জন্য এই সোনার ব্যবহার করা হয়। শব্দ কিসের মধ্যে দিয়ে ভালো যায়? জল, বাতাস, লোহা না উপরে কোনোটিই নয়? এর উত্তর হয়ে যাবে লোহা। লোহার মধ্যে দিয়ে শব্দ ভালো যায়। হাইড্রোলিক ব্রেক কিসের ওপর নির্ভরশীল? পাস্কেল ল, আর্কিমিডিস ল, নিউটন ল না ওহমের ল? এর উত্তর হয়ে যাবে পাস্কেল ল। ওকে বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো। ধন্যবাদ ভিডিওটিকে দেখার জন্য, ধন্যবাদ।